বাবু কি ঘুম থেকে উঠছে? বাবুরে ডাকো নাস্তা করতে। বাবু উঠছো? আবরার আবরার নাস্তা করবে না? উঠো মামি। আমার ছেলের আদর করে আমি শখ করে ডাকি বাবু, এটাও কি আমি ডাকতে পারুম না? আমার তো সরম লজ্জা আছে। হ্যাঁ, ছেলের বউ ডাকবো বাবু, আমিও ডাকুম বাবু। যা তোর বাবু, ডাকলাম না। এখন শরীর ভালো মা? এক একটা দিন বাচ্চা থাকে কিনা এটাই সন্দেহ। আরেক রাত পার করবো কেমনে? কিয়ামত। কি আবার বাবুন, কিসে হলো? লবণ বেশি হয়েছে কি? আর এবং বেশি হইব দেখি। এ ভাজি কে রান্না করছে? তোমার বাবু। আমি রান্না করছি। টেস্টি? আমি তো টেস্ট করলাম। কি টেস্ট করছো? খাও। সবই তো ঠিক আছে। কি ঠিক আছে? মাত্র টেস্ট করে রান্না করছি। সমস্যা নাই মা, রান্না বান্না এরকম একটু ভুল হয়, দুই একদিন লবণ বেশি হয়, ওটা আম গৌ হইতো, এটা তেমন কোনো সমস্যা না। নিশাদ, মায়ের তোকে শরীরটা খারাপ ছিল না, এই সময় দরকার ছিল না যে এত লবণ দিয়ে তরকারিটা রান্না করা। সামান্য একটু খেয়াল রাখা উচিত, সারাটা দিন পরে একটা বার নাস্তা করে অফিসে যাই। নাস্তা কর। আরে এই ইচ্ছা করে করে নাই তো। বাবু ডাকো, তোমার বাবুরে ডাকো, খাইতে বলো এখন।